माय डियर स्टूडेंट्स कार्तिक एकेडमी ई-लर्निंग क्लास स्वागत जानाई। आशा करछी तोमरा सबाई खूब भालो आछो, सुस्थ आछो। आजके आमी केजी 2 एर जीके क्लास नेब। तोमरा सबाई तोमादेर जीके बई खोलो। आज आमी तोमादेर पढ़ाबो सब्जीर साथे परिचयेर पृष्ठा 18। তবে এইটা পড়ানোর আগে গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম সবজির সাথে পরিচয় পৃষ্ঠা 17, এটা একবার পড়িয়ে দেব। আশা করছি এটা তোমরা সবাই বাড়িতে পড়েছো, সবার মুখস্থ হয়ে গেছে, সবাই খুব ভালো করে পড়েছো। আজকে আমি একবার এটা তোমাদের পৃষ্ঠা 17 পড়িয়ে দিচ্ছি, তারপরে আমি সবজির সাথে পরিচয় পৃষ্ঠা 18 তোমাদের আজ পড়াবো। তাহলে তোমরা এখন তোমাদের জিকে বইয়ের 17 পৃষ্ঠ খোলো। আমি বলছি তোমরা সবাই আমার সাথে বলো সবজির সাথে পরিচয় পৃষ্ঠা 17। মাটির নিচে কি কি সবজি হয় বলো তো? মাটির নিচে কি কি সবজি হয় কি বলেছিলাম? মাটির নিচে কি কি সবজি হয়? আলু, বিট, গাজর, মূলো। তাহলে মাটির নিচে কি কি সবজি হয়? আলু, বিট, গাজর, মূলো। তারপরের প্রশ্ন, দেখতে ফুলের মতো। সবাই বলো কোন সবজি দেখতে ফুলের মতো? ফুলকপি। তাহলে কোন সবজি দেখতে ফুলের মতো? ফুলকপি। কোন সবজি খেতে ঝাল? সবাই বলো কোন সবজি খেতে ঝাল? লঙ্কা। কোন সবজি খেতে ঝাল? লঙ্কা। কোন সবজি খেতে তেতো লাগে বলো? কোন সবজি খেতে তেতো লাগে? উচ্ছে, করলা। কোন সবজি খেতে তেতো লাগে? উচ্ছে, করলা। শীতকালে কি কি সবজি পাওয়া যায়? শীতকালে কি কি সবজি পাওয়া যায় কি বলেছিলাম আমি তোমাদেরকে? যদি জিজ্ঞেস করা হয় শীতকালে কি কি সবজি পাওয়া যায় কি বলবে? বাঁধাকপি, ফুলকপি, গাজর, কড়াইশুঁটি। তারপরের প্রশ্ন, গরমকালে কি কি সবজি পাওয়া যায়? পটল, ঝিঙে, ঢেঁড়স। তাহলে তোমরা আবারও বলছি এই 17 পৃষ্ঠা থেকে যেগুলো পড়িয়েছিলাম গত ক্লাসে, আজকে একবার পড়িয়ে দিলাম, এটা তোমরা ভালো করে আবার পড়বে। এবারে তোমরা তোমাদের জিকে বইয়ের পৃষ্ঠা 18 খোলো। আজকে আমি তোমাদের পড়াবো সবজির সাথে পরিচয় 18। এখান থেকে যে যে প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের পড়াবো তোমরা সবাই সেগুলো দাগ দিয়ে নেবে আর আমার সাথে সবাই বলো। আমি বলছি তোমরা সবাই আমার সাথে বলো। কোন সবজির রং কমলা বলো তো? কোন সবজির রং কমলা? একটা সবজি আছে যার রং কমলা, কোন সবজি তোমরা জানো? বলতে পারবে কোন সবজির রং কমলা? গাজর। গাজর সবাই দেখেছো, গাজরের রং কমলা হয় না? তাহলে কোন সবজির রং কমলা? গাজর। তারপরের প্রশ্ন, কোন সবজি খেতে ঝাঁঝালো বলো তো? কোন সবজি খেলে ঝাঁঝালো? কোন সবজি খেতে ঝাঁঝালো? পেঁয়াজ, আদা। পেঁয়াজ খেলে ঝাঁঝ লাগে না, আদা খেলেও তাই ঝাল লাগে, ঝাঁঝালো মনে হয় খেলে। তাহলে কোন সবজি খেতে ঝাঁঝালো? পেঁয়াজ, আদা। তারপরের প্রশ্ন, কোন সবজি রং বেগুনি? এটা তোমরা সবাই জানো, একটা সবজি আছে যার রং বেগুনি, তোমরা সবাই বলতে পারবে। বলো কোন সবজির রং বেগুনি? বেগুন। বেগুনের রং বেগুনি তো? কোন সবজির রং বেগুন? বেগুনি, বেগুন। কোন সবজির রং সাদা বলো তো? একটা সবজি আছে যার রং কিন্তু হয় সাদা, সাদা রঙের হয় সবজিটা, সেই সবজির নাম কি? রসুন। রসুন দেখবে সাদা রঙের হয়, তাহলে কোন সবজির রং সাদা? রসুন। তারপরের প্রশ্ন, কোন সবজি আঙুলের মতো দেখতে? একটা সবজি আছে যেটা আঙুলের মতো দেখতে, কোন সবজি কি বলবে তোমরা? ঢেঁড়স। ঢেঁড়স দেখেছো না, সরু সরু লম্বা লম্বা হয় আঙুলের মতো, কিছু কিছু আবার আছে একটু বাঁকা, কিন্তু আঙুলের মতো দেখতে হয়। কোন সবজি আঙুলের মতো দেখতে? ঢেঁড়স।
আবার বলছি, বলো সবাই আমার সাথে, কোন সবজির রং কমলা? কোন সবজির রং কমলা? গাজর। কোন সবজির রং কমলা? গাজর। কোন সবজি খেতে ঝাঁঝালো? তোমাদেরকে যদি প্রশ্ন করা হয়, বলো তো কোন সবজি খেতে ঝাঁঝালো, কোন সবজি খেলে ঝাঁজ লাগে, ঝাঁঝালো মনে হয়, কি বলবে? পেঁয়াজ, আদা। তাহলে কোন সবজি খেতে ঝাঁঝালো? পেঁয়াজ, আদা। তারপরের প্রশ্ন, কোন সবজির রং বেগুনি? বলো তো কোন সবজির রং বেগুনি? বেগুন, বেগুনি, বেগুন। কোন সবজির রং সাদা? তোমরা রসুন দেখেছো তো, সাদা রঙের দেখতে হয় না একদম। কোন সবজির রং সাদা, কি বলবে? রসুন। কোন সবজির রং সাদা, কি বলবে? রসুন। তারপরের প্রশ্ন, কোন সবজি আঙুলের মতো দেখতে? কোন সবজি আঙুলের মতো দেখতে? ঢেঁড়স। তাহলে কোন সবজি আঙুলের মতো দেখতে? ঢেঁড়স। বারবার করে আমার সাথে বলতে থাকো, দেখবে তোমাদের খুব তাড়াতাড়ি মুখস্থ। আবার বলো, আমি আবার বলছি, তোমরা সবাই আবার আমার সাথে বলো, কোন সবজির রং কমলা? কোন সবজির রং কমলা? গাজর। গাজর তো দেখেছো সবাই, গাজর খাও নিশ্চয়ই, খুব একটা খেতে তোমাদের নিশ্চয়ই ভালো লাগে না, গাজর খাওয়া খুব ভালো, সবাই গাজর খাবে। তাহলে গাজরের রং কি? কমলা। কোন সবজির রং কমলা? গাজর। তারপরের প্রশ্ন, কোন সবজি খেতে ঝাঁঝালো? কোন সবজি খেতে ঝাঁঝালো? পেঁয়াজ, আদা। কোন সবজি খেতে ঝাঁঝালো? পেঁয়াজ, আদা। কোন সবজির রং বেগুনি? কোন সবজির রং বেগুনি? এটা তোমরা সবাই জানো, বলো কোন সবজির রং বেগুনি? বেগুন। কোন সবজির রং তাহলে বেগুনি? বেগুন। তারপরের প্রশ্ন দেখো, কোন সবজির রং সাদা? কোন সবজির রং সাদা হয় সবাই বলো? রসুন। কোন সবজির রং সাদা? রসুন। কোন সবজি আঙুলের মতো দেখতে? কোন সবজি আঙুলের মতো দেখতে? কোন সবজি আঙুলের মতো দেখতে? ঢেঁড়স। আবার বলছি, বারবার করে বলছি, তোমরা সবাই আমার সাথে বারবার বলো, কোন সবজি রং কমলা? কোন সবজি রং কমলা? গাজর। কোন সবজি রং কমলা? গাজর। কোন সবজি খেতে ঝাঁঝালো? বলো সবাই বলো, কোন সবজি খেতে ঝাঁঝালো? ঝাঁঝ লাগে কোন সবজি খেলে? পেঁয়াজ, আদা। পেঁয়াজ, আদা। কোন সবজি খেতে ঝাঁঝালো? পেঁয়াজ, আদা। কোন সবজির রং বেগুনি? কোন সবজির রং বেগুনি? বেগুন। তারপরের প্রশ্ন, কোন সবজির রং সাদা? কোন সবজির রং সাদা? রসুন। কোন সবজির রং সাদা? রসুন। কোন সবজি আঙুলের মতো দেখতে? বলো কোন সবজি আঙুলের মতো দেখতে? ঢেঁড়স। সবাই বলছো আমার সাথে, বারবার করে বলো, আবার বলছি, বলো সবাই আমার সাথে, কোন সবজির রং কমলা? তোমরা সবাই বলো, কোন সবজির রং কমলা? গাজর। কোন সবজির রং কমলা, কি বলবে? গাজর। তারপরের প্রশ্ন, কোন সবজি খেতে ঝাঁঝালো? কোন সবজি খেতে ঝাঁঝালো, কি বলবে? বলো পেঁয়াজ, আদা। কোন সবজি খেতে ঝাঁঝালো? পেঁয়াজ, আদা। তারপরের প্রশ্ন, কোন সবজির রং বেগুনি? কোন সবজির রং বেগুনি? বেগুন। কোন সবজির রং সাদা? বেগুনের রং তো বেগুনি, আর একটা সবজি আছে যেটার রং হলো সাদা, বলো কোন সবজির রং সাদা? রসুন। তাহলে কোন সবজির রং সাদা? রসুন। কোন সবজি আঙুলের মতো দেখতে? সবাই বলো কোন সবজি আঙুলের মতো দেখতে? ঢেঁড়স। তাহলে সবজির সাথে পরিচয় পৃষ্ঠা 18 আজ আমি তোমাদের পড়ালাম।
নিশ্চয়ই তোমরা সবাই দাগ দিয়ে নিয়েছো আমি যে যে প্রশ্ন উত্তরগুলো এই পৃষ্ঠা থেকে পড়িয়েছি, এগুলো খুব ভালো করে বাড়িতে পড়বে, বারবার পড়বে, মুখস্থ করে নেবে। আজকে এ পর্যন্ত থাক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।